हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के एक खूब सुंदर डिजाइन अपन मध्य शेयर करछी, सेटा होच्छे एक छेले पुतुल और एक मेये पुतुल। तो आशा करब सकले पुरो भिडियोटी देखें और जदि आमार चैनले नतून हन ताहले प्लिज प्लिज चैनलटी सबसक्राइब कर देवें और भिडियो भालो लागले लाइक और कमेंट कर जानाबें। आमी शुरू करछी, आमी प्रथमे मेये पुतुलटा करब, परे छेले पुतुलटा करब। आमी मेये पुतुलटा करार जन्य तार जुतो थेके स्टार्ट करब। तो आमी पाशापाशी चारटे फोर तुले निच्छी, चारटे फोर तुले नियेछि। एरपर बादिकेर लेवेल आमि समान रेखे डान दिके एकटा कमिये तीनटे फोर तुले नियेछि। एर उपरेर लाइनेओ ताई बादिके आमि लेवेल समान राखबो, डान दिके एकटा कमिये दुटो फोर तुले नियेछि। হয়ে গেছে। এবার নিচে যে চারটে ফোরের লাইন ছিল সেটা থেকে ডান দিক বরাবর আমি তিনটে ঘর ছেড়ে দিলাম, তারপর আবার পাশাপাশি চারটে ফোর তুলে নিচ্ছি। তিনটে ঘর ছেড়ে দিয়ে তারপর আরেকটা জুতো কিন্তু আমি শুরু করছি। একই রকম ভাবে আমি আরেকটা জুতো করে নিয়েছি, দেখুন একদম সেম ভাবে। এবার আমি প্রথম জুতোটা থেকে পা শুরু করছি। প্রথমে আমি দুটো ফোর তুলে নিলাম, দুটো ফোর, কোনো দিকে কমানো বাড়ানোর ব্যাপার নেই। এবার এই দুটো ফোরেরই তিনটে লাইন আমি তৈরি করে নেব। দুদিকের লেভেল সমান আছে, তিনটে লাইন। এরপর আমি বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দেব এবং ডান দিকে একটা বাড়াবো, বাড়িয়ে দুটো ফোর হবে। এখানে কিন্তু আমি দুটো ফোরের দুটো লাইন করব। দুটো ফোরের দুটো লাইন করেছি। এবার আমি বাঁদিকের লেভেল সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ফোরের আরেকটা লাইন তৈরি করে নিলাম। তিনটে ফোরে আর একটা লাইন তৈরি করেছি। এবার আর একটা পা তৈরি করে নেব। এখানেও সেম একইভাবে দুদিকের লেভেল সমান রেখে আমি প্রথমে দুটো ফোরের তিনটে লাইন তৈরি করে নিয়েছি। এরপর কিন্তু দেখুন ডান দিক থেকে একটা ঘর কমবে এবং বাঁ দিকে বাড়বে, বেড়ে দুটো ফোর হবে। এখানেও এই দুটো ফোরেরও দুটো লাইন হবে। এরপরও আবার ডান দিকের লেভেল সমান থাকবে, বাঁ দিকে একটা বাড়বে, বেড়ে তিনটে ফোর। তো দুটো পাই হয়ে গেছে মেয়েটার। এবার আমি মেয়েটার জামাটা শুরু করব। জামাটা শুরু করার জন্য যেখানে যে লাইনটাতে পায়ের শেষ হয়েছে তার ওপরের লাইনে, মানে দুটো ঘর কিন্তু বাড়িয়ে, দুদিকে দুটো ঘর বাড়িয়ে দিয়ে আমি এগারোটা ফোর তুলে নিয়েছি পাশাপাশি। তার ওপরে দুদিকে একটা করে বাড়িয়েছি, বাড়িয়ে আমি তেরোটা ফোরের একটা লাইন তৈরি করে নিয়েছি। আবার তেরোটা ফোরের দুটো লাইন আমি তৈরি করে নিলাম। এর উপর আবার দুদিকে একটা করে কমাতে হবে, কমিয়ে আমি এগারোটা ফোরের দুটো লাইন তৈরি করে নেব। এগারোটা ফোরের দুটো লাইন তৈরি করে নিচ্ছি। তার ওপরে আমি আবার দুদিকে একটা করে কমিয়ে নটা ফোরের দুটো লাইন করেছি। এর ওপর আবার দুদিকে একটা করে কমিয়ে সাতটা ফোরের একটা লাইন করছি, সাতটা ফোরের একটা লাইন করছি। এর ওপর পাঁচটা ফোরের লাইন তৈরি করে নিয়েছি, পাঁচটা ফোরের লাইন। এবার পাঁচটা ফোরের আমি আর একটা লাইন তৈরি করে নেব। দুদিকের লেভেল সমান থাকবে, পাঁচটা ফোরের আমি আর একটা লাইন তৈরি করে নেব। এর ওপরেও কিন্তু পাঁচটা ফোরেরই একটা লাইন হবে, কিন্তু মাঝে একটা গ্যাপ যাবে। খেয়াল করে দেখুন, প্রথমে দুটো, একটা গ্যাপ, আবার দুটো, দুদিকের লেভেল সমান। তার ওপরে আমি বাঁদিকে একটা বাড়িয়েছি, তারপর দুটো ফোর, মাঝখানে আবার দুটো গ্যাপ, তিনটে গ্যাপ সরি, তারপর একটা। এর ওপরের লাইনে আবার দুদিকের লেভেল সমান রেখে প্রথমে তিনটে ফোর, তারপর একটা গ্যাপ, আবার দুটো ফোর। মাঝখানেটা জামার বুকের কাছে আমি একটা ফুলের মতো কিছু তৈরি করার চেষ্টা করছি। এরপর দুদিকের লেভেল সমান রেখে আমি আবার ছটা ফোরের একটা লাইন তৈরি করে নিয়েছি। হয়ে গেছে। এবার এই ছটা ফোরের দুদিকের কর্নারে আমি লম্বালম্বি করে দুটো ফোর তুলে নিচ্ছি। বাঁদিকের কর্নারের উপর দুটো ফোর লম্বা তোলা হয়ে গেছে, ডান দিকের কর্নারের উপর তুলছি, যেটা ফিতে টাইপের হবে জামার ঘাড়ের কাছে। তো হয়ে গেছে, জামা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেখানে আমি ওই জামার যে দুটো লম্বা ফোর তুলে নিলাম সেটার থেকে শুরু করছি। আমি প্রথমে একটা ফোর তুলে নিয়েছি, তারপর বাঁদিকে একটা বাড়ি আমি দুটো ফোর তুলে নেব।
আমি কিন্তু নিচে নিচে আসছি, ভালো করে খেয়াল করে দেখুন। এরপর আমি ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দেব আর বাঁদিকে একটা বাড়িয়ে আবার দুটো ফোর তুলে নেব। নিচে নিচে আসছি সেটা দেখতেই পাচ্ছেন। এরপরও একই রকমভাবে আমি ডান দিকে একটা ছেড়ে দেব, বাঁদিকে একটা বাড়াবো, বাড়িয়ে দুটো ফোরের দুটো লাইন করব। তার নিচে একই রকমভাবে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে ছেড়ে দুটো ফোর, তার নিচে আবারও একই রকমভাবে ডান দিকে একটা বাড়িয়ে বাঁদিকে একটা, সরি ডান দিকে একটা কমিয়ে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ফোর। এরপর দেখুন আমি বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ফোর তুলে নিয়েছি। এবার এই তিনটে ফোরের মাঝখানটা ফাঁকা রেখে দুই দিকে দুটো ফোরের নিচে আবার দুটো ফোর তুলে নিচ্ছি। হাতের অংশটা হয়ে গেল। পরবর্তীতে আমি যে লাইন থেকে এই হাতটা শুরু করেছিলাম সেম সেই লাইন থেকেই কিন্তু আর একটা শুরু করব। প্রথমে এখানেও একটা ফোর তুলে নিচ্ছি, তার নিচে ডান দিকে একটা বাড়িয়ে বাঁদিকে জামার সঙ্গে মিশবে আর ডান দিকে একটা বাড়িয়ে দুটো ফোর, দুটো ফোরের এখানে দুটো লাইন করেছি। এবার বাঁদিকে একটা ঘর ছেড়ে ডান দিকে একটা বাড়িয়ে আবার দুটো ফোর, এর নিচে আমি বাঁদিকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে তিনটে বাড়িয়ে চারটে ফোর তুলেছি। চারটে ফোরের নিচে আমি দুদিকে একটা করে ছেড়ে দিচ্ছি, দিয়ে আবার দুটো ফোর তুলে নিচ্ছি। এরপর এই চারটে ফোরের ওপরে যে আমি তিনটে ঘর ছেড়েছিলাম ডান দিকে, দুটো ঘর ছেড়ে একটা ফোরের ওপর থেকে আমি আবার পাশাপাশি দুটো, তারপর আবার দুটো করে নিয়েছি। এবার দেখুন এই দুটো ফোরের বাঁদিকে কোনাকোনিভাবে একটা ফোর উঠবে এবং একটা মাঝখানে গ্যাপ রেখে ডান দিকের ফোরটার ওপর লম্বালম্বি দুটো ফোর উঠে গেল। তো হাতের অংশটা হয়ে গেছে। এবার যেখানে আমি জামার অংশটা গলার কাজটা শেষ করেছি সেখান থেকে শুরু করব। আমি প্রথমে চারটে ফোরের দুটো লাইন দিয়ে ওই জায়গাটা ফরাট করে নেব। এরপর আমি দুদিকে একটা করে ছেড়ে দিয়ে দুটো ফোর তুললাম, যেটা আমি গলার পোর্শন হচ্ছে দুটো ফোর তুলে নিয়েছি। এরপর মুখ শুরু হলো, আমি দুদিকে একটা বাড়িয়ে চারটে ফোর তুলেছি, তার ওপরের লাইনে কিন্তু দুদিকে একটা বাড়বে। কিন্তু এখানে খেয়াল করুন আমি কিন্তু মাঝে একটা ফাঁকা রেখেছি ডান দিকে একটা ফোরের আগে, সেটা মুখের জন্য। তার ওপরে একই রকমভাবে দুদিকের লেভেল সমান রেখে দুটো লাইন করে নিয়েছি, ছটা ফোরের দুটো লাইন। এর ওপরে খেয়াল করুন প্রথমে দুটো, তারপর একটা গ্যাপ, আবার দুটো, তারপর একটা গ্যাপ, লেভেল কিন্তু সমান আছে। তার ওপরে বাঁদিক থেকে একটা কমিয়েছি ডান দিকে, লেভেল সমান রেখে পাঁচটা ফোর তুলে নিচ্ছি। এর ওপরের লাইনে দুদিক থেকে একটা একটা কমিয়ে তিনটে ফোর তুলে নিচ্ছি। তো মুখটা হয়ে গেছে, দেখুন তিনটে জায়গা আমি ফাঁকা রেখেছি চোখ আর মুখের জন্য। আমি ভরাটও করে দিয়েছি চোখ মুখ, আর মাঝখানটাও আমি ভরাট করে দিয়েছি অন্য রং দিয়ে। তো মোটামুটি বুঝতেই পারছেন অনেকটা মেয়ে পুতুলের হয়ে গেছে, মাথার অংশটা বাকি আছে মানে চুলটা। তো যেখানে আমি ঠোঁটের যে লাইনটা সেই লাইনে বাঁদিক বরাবর গিয়ে আমি প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি। এখানে দেখুন আমি দুটো ফোরের কটা লাইন তৈরি করে নিয়েছি, চারটে লাইন তৈরি করেছি। তারপর আমি কিন্তু তিনটে ফোর দেবো পাশাপাশি, আমি এখন এগুলো দিচ্ছি তিনটে, তার ওপর আবার তিনটে, এর ওপরে পাঁচটা ফোর দিয়েছি, তার ওপরে আবার তিনটে, দুদিকে একটা করে কমিয়ে। মাথার জায়গাটা আপনারা চাইলে চুলের স্টাইলটা অন্যরকম বা দুদিকে বেনিও করতে পারেন। এরপর যেখানে প্রথম শুরু করেছিলাম যে দুটো ফোরের লাইন, সেই দুটো ফোরের নিচে ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর তুলে নিলাম, তারপরে আবার একটা ফোর কোনাকোনিভাবে তুলে নিচ্ছি, তার নিচে একটা ঘর বাঁদিকে বাড়িয়ে দুটো ফোর তুলে নিচ্ছি এবং তার নিচে আর একটা ফোর তুলে নিচ্ছি একদম নিচে নিচে।